বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বারাণসীতে বহুতল ভেঙে মালদা দুই শ্রমিকের মৃত্যু ও আহত ছয়জন। সেই ঘটনা মালদা কালীচকে এসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন আর্থিক অনুদান তুলে দেন মৃত ও আহতের পরিবারের হাতে। ঘটনার জেরে মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। তাদের দাবি রোজগারের একমাত্র ছিল আমিনুল ও এবাদুল, ফলে তাদের যেন সংসার চলে এমন ব্যবস্থা যেন করে দেয় সরকার। পাশাপাশি আহতদের হাতেও 1.5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এরপর তিনি সুজাপুর হাসপাতালে মাতৃমা বিভাগ উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী এখানে এর আগেও যখনই কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা মুর্শিদাবাদে আমাকে পাঠিয়েছে। কিছুদিন আগে জানেন একটা ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়ে কয়েকজন মারা গেল, সেখানেও এসেছিলাম। এটা উত্তরপ্রদেশের কাশিতে একটা প্রজেক্টে কাজ করতে গেছিল, তারা যখন ঘুমন্ত অবস্থায় ছাদ ভেঙে পড়ে, সেই অবস্থায় এই শ্রমিকগুলো মারা গেছে। কিন্তু তারা আমার ঘরের ছেলে, তারা বাংলার ছেলে, তাই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। যারা নিহত হয়েছেন মারা গেছেন তাদের বডি এসেছিল, আজকে সকালে কবর হয়ে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আর্থিক দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে, অর্থাৎ একটা বাচ্চা একটা আছে সে আশাকর্মী কাজের জন্যে, আরেকজন আছে সে একটা লোকালি কাজ চাইছে তাদের, এবং যারা ইনজোর্ড হয়েছে তাদের চিকিৎসা এখানে করে সম্পূর্ণ করে তাদের অনুযায়ী কাজ সেটাও জোগাড় করে দেব আমাদের রাজ্য প্রশাসনকে। দাদা আর্থিক পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে মানবিক মুখ তার জন্য আমি দৌড়ে এসেছি। যেখানে দুর্ঘটনা ঘটেছে বানারসি, কি বলবেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রধানমন্ত্রী? আমরা তো এখন এটা নিয়ে কিছু বলার নেই, তার কারণ ইউপির কি অবস্থা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। কিন্তু যাই হোক, আমাদের ঘরের ছেলে, তাই তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যারা ইনজোর্ড হয়ে ফিরে এসেছেন হয়তো হাত নেই কারোর পা নেই, এরকম অবস্থা হবে। দাদা গ্রামের লোকেরা বলছে তাদের পাশেও দাঁড়াতে হবে। মৃতদেহগুলো এমন ভাবে পাঠিয়েছে প্লাস্টিকে মুড়ে, একটু বড় করে পচন ধরে। আচ্ছা, যে রাজ্যে করোনার মৃতদেহ নদীতে ভাসানো হয় সেখান দিয়ে মৃতদেহ এসছে, সেই জন্যই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ভাসিয়ে দেয়নি অন্তত নদীতে। আমরা দেখে নিচ্ছি যারা ইনজোর্ড আছে, তাদের এখানে যারা এসছেন তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আর এই বাড়ির লোকেদের বললাম যে তোমাদের যা যা দরকার আছে, ডিএম সাহেব আছে, আমাদের ম্যাডাম আছে, অন্য অন্য বিডিওদের বলেছি লক্ষ্য রাখতে, এবং এখানে জেলা পরিষদের মেম্বারও রয়েছে তাকেও বলেছি রেগুলার কন্ট্যাক্টে রেখে যা দরকার আমরা তাদের পাশে। এখন সেটা ভাবছি না, আমি সেটা ভাবছি না। একজন একজন আশাকর্মীর জন্য, একজন বলেনি কিছু, আরেকজন আশাকর্মী অ্যাপ্লাই করেছে, আমি বললাম আশা করতে কাজটা করে দিয়ে দাও। রাজ্য সরকারের তরফ থেকে আর 50,000 টাকা যারা ইনজোর্ড তাদের হাতে দেওয়া।